কোন কাফের দাওয়াত দিলে তা খাওয়া বৈধ কিনা কাফেরদের খাদ্য মুসলমানদের জন্য খাওয়া বৈধ কিনা কাফের যদি দাওয়াত দেয় তাহলে তার খাদ্যটা যদি হালাল হয় তাহলে এটা খাওয়া আছে অর্থাৎ মুসলমানরা যে সমস্ত খাবার খায় মুসলমানদের জন্য যে খাবারগুলা গুলা খাওয়া আছে ওই সমস্ত খাবার যদি কোনো কাফের খাওয়ায় কোনো হিন্দু খাওয়ায় তাহলে এটা খাওয়া আছে তবে এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে কিছু কিছু খাবার এটা জায়েজ হলেও খাওয়া যাবে না যেমন মনে করেন যদি কোনো হিন্দু আপনাকে দাওয়াত দিয়ে নিয়া তার মন্দিরে পূজা দেওয়ার পরে যে প্রাসাদ দেওয়া হয় এই প্রাসাদ যদি খাওয়ায় তাহলে এটা জায়েজ হলেও এটা জায়েজ হবে না মুসলমানদের জন্য এটা এমনিতে খাওয়া একটা কলা এমনিতে খাওয়া জায়েজ আছে কিন্তু যদি প্রসাদ হিসাবে যদি আপনার সামনে এনে দেয় পূজা করার পরে তাহলে এই কলাটা হারাম যদি গরুর গোস্ত খাওয়া এটা মুসলমানদের জন্য জায়েজ কিন্তু হিন্দুরা গরুর গোস্ত খায় না কিন্তু কাফেররা খায় খ্রিস্টানরা খায় ইহুদিরা খায় কিন্তু যদি তারা এনে গরুর গোস্ত দেয় তাদের চার্চে তারা আবাদত করার পরে ওখান থেকে যদি এনে দেয় তাহলে এটা খাওয়া মুসলমানের জন্য গরুর গোস্ত খাওয়া হারাম হারাম যেটা হালাল খাদ্য কিন্তু তাদের পূজা আর্চনা এবং তাদের গির্জার মধ্যে আবাদতের পরে যদি তারা এনে দেয় এটা মুসলমানের জন্য হারাম হয়ে যায় এ ছাড়া কোনো আবাদতের দিক ছাড়া এমনিতেই যদি খাওয়ায় তাহলে এই খাবারটা জায়েজ আছে এবং এটাকে নিয়ত করতে হবে যে আমি তার কাছ থেকে খাবারটা খাইতে আছি সে যেন ইসলামের দিকে আকৃষ্ট হয় সে যেন আমার সাথে একটা সম্পর্ক হয় তার সাথে একটা মিল মোহাব্বত করি সে যেন আস্তে আস্তে ইসলামের ভিতরে আসে সে যেন আমার সাথে খাতির হয়ে মুসলমান হয়ে যায় এই নিয়তে খাবার খেতে হবে ইহুদি খ্রিস্টানের খাবার হিন্দুদের খাবার তাহলে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাই আসাল্লাম জীবনে বহুবার কাফেরদের দাওয়াত খেয়েছেন জীবনে বহুবার ইহুদিদের দাওয়াত খেয়েছেন অনেক হাদিসের মধ্যে এই কথা উল্লেখ আছে এক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে দিতেছে আপনাকে আমি দিলাম আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন নবীজি বললেন ঠিক আছে তোমার দাওয়াত আমি কবুল করলাম বিকাল বেলা নবীজি ইহুদির বাড়িতে গিয়া দেখেন ইহুদির বাড়িতে তালা দেওয়া ইহুদিটা কোথায় জানি চলে গেছে পরের দিন ইহুদিটা আবার এসে বলতেছে সে নবীজি আপনাকে আমি দাওয়াত দিতে চাই আপনি দাওয়াত কবুল করবেন কিনা নবীজি বললেন ঠিক আছে তোমার দাওয়াত আমি কবুল করলাম আবারও নবীজি বিকাল বেলা গেছে গিয়ে দেখতেছেন তার ঘরের দরজা লাগানো ইহুদি দরজা লাগিয়ে কোথায় যেন চলে গেছে নবীজির সাথে একটু ফাইজলামি করলো দুষ্টামি করলো নবীকে কষ্ট দেওয়ার জন্য তৃতীয় দিন আবারও ইহুদি এসে বলতেছে নবীজি আপনাকে দাওয়াত দিতে চায় আপনি দাওয়াত গ্রহণ করবেন নি নবীজি বলে আলহামদুলিল্লাহ তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম তৃতীয় দিন নবীজি গিয়া দেখেন ইহুদি আজকে আর দরজা বন্ধ করে যায় না নবীজি বলে দুই দিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো ঘরের দরজা বন্ধ করে অন্য জায়গায় চলে আজকে কেন তুমি যাও না ইহুদি ডাক বলে নবী আমি আপনাকে পরীক্ষা করে দেখলাম দুই দিন আপনাকে কষ্ট দিয়েছি তৃতীয় দিনও যখন দাওয়াত দিলাম তারপরেও আপনি দাওয়াত গ্রহণ করছেন আমি বুঝতে পারছি আপনি আসলে সত্য নবী আপনার ধর্ম সত্য আল্লাহ সত্য আপনার উপর নাজিল কিতো কুরআন সত্য তাহলে আমি এখন আর ইহুদি থাকতে চাই না আমাকে এখন কালেমা পরে আপনি মুসলমান বানাইয়া দেন সাথে সাথে নবীজি বললেন ইহুদি আমার সাথে তুমি পাঠ করো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তাহলে বোঝা গেল নবীজি এই দাওয়াতটা খাওয়ার কারণে নবীজিকে দুইবার ঘুরে দিছে দুইবার সে নবীজিকে নিয়ে বাড়ির দরজা থেকে নবীজি ঘুরে আসছেন তৃতীয়বার আবারও নবীজি গেছেন তার বাড়িতে দাওয়াত খাইছেন এই উসিলায় তখন এই মানুষটা মুসলমান হয়ে গেছে তাহলে বোঝা যায় আমরা এই নিয়ত করে যদি কাফের বাড়িতে খাই যে তার সাথে খাতির করব এবং তাকে আমি মুসলমান বানাবো সেই নিয়তে যদি খাই তাহলে খাবার যায় দশে হালাল খাদ্য আমাদের জন্য খাওয়া জায়েজ পূজা ছাড়া প্রার্থনা ছাড়া এগুলা জায়েজ আছে প্রসাদ ছাড়া যেগুলা খাবার আছে আমাদের জন্য জায়েজ এগুলা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন